চিত্রনায়িকা মাহিয়া মাহিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তাকে এক ঘণ্টাও আটকে রাখা যায়নি। মাহির এই গ্রেফতারকে ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে মাহি এবারই প্রথম আলোচনায় এলেন তেমন নয়। গত কয়েক বছর ধরে নতুন সিনেমা না করেও প্রায়ই খবরের শিরোনামে থাকছেন এই নায়িকা। তবে বেশিরভাগ সময়ই আলোচনায় এসেছেন নেতিবাচক বিষয়কে কেন্দ্র করে। স্ক্যান্ডেল ফাঁস, তার কারণে ডাক্তার মোরাদের মন্ত্রিত্ব খোয়ানো, একাধিক বিয়ে ও সম্পর্ক ছাড়াও মাহির উশৃঙ্খল লাইফস্টাইলই তাকে বারবার খবরের শিরোনামে তুলে এনেছে। আমাদের এই ভিডিওটিতে জানাবো মাহিয়া মাহির নায়িকা হবার গল্প এবং তার সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড। তার জন্য ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। পুরোনাম শারমিন আক্তার নিপা। চলচ্চিত্র জগতে তিনি মাহিয়া মাহি নামে পরিচিত। মাহি ১৯৯৩ সালে ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলায়। মাহির পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। মাহির জন্ম উত্তরবঙ্গে হলেও তার শৈশব এবং বেড়ে ওঠা ঢাকায়। মাহি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করেছেন। মাহির কখনোই নায়িকা হবার ইচ্ছা ছিল না, চেয়েছিলেন ডাক্তার হতে। সেটা না হওয়ায় মডেলিংয়ে নজর দেন। মডেলিং দিয়ে পেশাগত ক্যারিয়ার শুরু করলেও মাঝে মধ্যেই তিনি অভিনয়ের প্রস্তাব পেতেন। এক পর্যায়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব লুফে নেন। মাহির অভিনয় জীবন শুরু হয় ২০১২ সালে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং সিনেমা দিয়ে তার অভিষেক হয়েছিল। এই সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও। ব্যবসা সফল এই সিনেমা তাদের দুজনকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে দেয়। ২০১৩ সালে নিজেকে ছাড়িয়ে যান মাহি। এবছর তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে পোড়ামন ও ভালোবাসা আজকাল সিনেমা দুটি দারুণ ব্যবসা সফল হয়েছিল। মাহি তার সাফল্যের ধারা অব্যাহত রাখেন পরের বছরও। ২০১৪ সালে মুক্তি পায় অগ্নি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। নারীকেন্দ্রিক সিনেমাটি ব্যাপক আলোচিত হয়। সেই সঙ্গে মাহির অভিনয়ও ভূয়সী প্রশংসা পায়। এছাড়া একই বছর মাহি অভিনীত দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না এবং দেশা দ্য লিডারের মতো আলোচিত সিনেমাগুলো মুক্তি পেয়েছিল। দশ বছরের ক্যারিয়ারে মাহি সর্বমোট ৩৮টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৭ সালে মুক্তি পায় মাহির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় সিনেমা ঢাকা অ্যাটাক। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমা দেশজুড়ে একটা ঝড় তুলেছিল। অভিনয়ের জন্য চারবার মেরিল প্রথম আলো পুরস্কার এবং ২বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তবে অতিরিক্ত তারকা খ্যাতি কাল হয়েছিল মাহির জন্য। এই তারকা খ্যাতিকে মাহি সঠিক পথে ব্যয় করতে ব্যর্থ হন। ক্যারিয়ার শুরু ৬ বছর কাটতে না কাটতেই জড়িয়ে পড়েন নানান বিতর্কে। ২০১৪ সালের ৩১ জানুয়ারি মাহি তার ফেসবুকে অগ্নি ২-এর পর আর কোনো ছবিতে অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়ে আমেরিকা পাড়ি জমান। এরপর মে মাসের ৫ তারিখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অশ্লীল ভিডিও। ভিডিওর মেয়েটি মাহি বলে অভিযোগ উঠলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। ৫ মিনিট ২১ সেকেন্ড ব্যাপ্তির এই ভিডিওটিতে মাহির সঙ্গে একটি ২২-২৩ বছরের ছেলেকে দেখা গেছে। যদিও সেই ছেলেটির পরিচয় এখনও জানা যায়নি। মাহির কণ্ঠস্বর শুনে অনেকে নিশ্চিত হয়েছেন ভিডিওটি মাহিরই। জনপ্রিয় এই অভিনেত্রীর অন্তরঙ্গ ভিডিও স্ক্যান্ডাল দেখে চরম হতাশা ব্যক্ত করেছেন চলচ্চিত্র বোদ্ধারা। সে সময় ওই স্ক্যান্ডালে দোহাই দিয়ে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করে এই নায়িকাকে। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ৪ বছরের বেশি সময় সংসার করার পর ২০২১ সালের জুনে তারা ডিভোর্সের ঘোষণা দেন। এর আগেও মাহি ২বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। মাহি প্রথম বিয়ে করেন ২০১০ সালে। পলাশ নামের এক ব্যক্তির সাথে এই বিয়ে হয়, যেটা এক বছরের বেশি গড়ায়নি। ২০১১ সালে মাহি পলাশের ডিভোর্স হয়। এরপর গত বছর ২০১৫ সালে মাহি বিয়ে করেন শাওন নামের এক ব্যক্তির সাথে, যেটা মাহির দ্বিতীয় বিয়ে ছিল।
মাহি জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে যাবার পরপরেই শাওনের সাথে বিয়ে হয়। পারিবারিকভাবে এই বিয়ে হলেও শাওনের সাথে এক বছরের প্রেম করার পর এই বিয়ে হয়েছিল। ঢাকার দক্ষিণ বাড্ডায় এই বিবাহ সম্পন্ন হয়, যেখানে দুইজনেরই পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন, কিন্তু সেটা মিডিয়া কভারেজ পায়নি। কিন্তু সেই বিয়ে এক বছরের আগেই ভেঙে যায়। তারপর ব্যবসায়ী অপুর সাথে তার বিয়ে হয়। অপু তার তৃতীয় স্বামী বলে জানা যায়। অপুকে ডিভোর্সের পর ওই বছরেই বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে। বর্তমানে তার সঙ্গে সংসার করছেন। এসব বিয়ে ছাড়াও নানান সময়ে নানান জনের সাথে প্রেমের সম্পর্ক নিয়েও শিরোনামে থেকেছেন মাহি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক আরশাদ আদনান সহ মোস্তাফিজুর রহমান মানিক সহ চলচ্চিত্র অঙ্গনেরই বেশ কয়েকজনের সাথে প্রেমের সম্পর্ক জোরালোভাবে শোনা গেছে। 2021 সালের ডিসেম্বরে আবারও বিতর্কে জড়িয়ে পড়েন এই নায়িকা। মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারাতে হয়েছিল ডাক্তার মোরাদ হাসানকে। বিষয়টি নিয়ে সে সময় বেশ জল ঘোলা হয়েছে। ফাঁস হওয়া ওই কথোপকথনে ডাক্তার মোরাদ অশ্লীল ভাষায় মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডাক্তার মোরাদের শাস্তির দাবি ওঠে। এরপর দলীয়ভাবে মোরাদকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া একই ইস্যুতে জামালপুর জেলা আওয়ামী লীগের কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়। সে সময় গণমাধ্যমে মোরাদ বলেছিলেন, রাজনীতি করলে শত্রুতা থাকবেই, কে কিভাবে ষড়যন্ত্র করেছে এটা বলতে পারবো না, আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সবিজের কাজ নিয়েও এই নায়িকার নামে আছে এক গুচ্ছ অভিযোগ। শুটিংয়ে প্রায় ডজনখানেক লোকজন নিয়ে যাওয়া, শিডিউল ফাঁসানোর মতো অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। গত বছরের আগস্টে মাহির বিরুদ্ধে অপেশাদার আচরণেরও অভিযোগ করেন আশীর্বাদ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। জেনিফার জানিয়েছেন, ওই সিনেমার প্রোডাকশন বয়ের কাছে নারকেল তেল চেয়েছিল মাহি। ওই সময় ছেলেটি অন্য কাজে থাকার কারণে নায়িকাকে তেল দিতে দেরি হয়। এতে মাহি বেঁকে বসে। ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দেই। এছাড়া সিনেমার মুক্তির সময়ে প্রচারণার সময়েও সক্রিয় ছিলেন না মাহি। এর আগেও অনেক প্রযোজক পরিচালক বিভিন্ন সময়ে মাহির বিরুদ্ধে অভিযোগ এনেছে। সম্প্রতি তিনি আবারও বিতর্কে জড়িয়েছেন। এক ব্যক্তি মাহির নামে জায়গা দখলের অভিযোগ আনেন। এরপর মাহির মোটর শোরুমে হামলা হলে সৌদি আরব থেকে লাহিবে তিনি পুলিশকে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে শুক্রবার রাত 9টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন। হজ থেকে ফিরে ঢাকায় তিনি গ্রেফতার হলেও পরে দুইটি মামলা থেকে জামিন পেয়েছেন। নায়িকা ও গর্ভবতী বিবেচনায় তিনি জামিন পেয়েছেন বলে বলা হচ্ছে। তবে সমালোচকদের ধারণা, নায়িকা কিংবা গর্ভবতীর চেয়েও বড় ফ্যাক্ট মাহির খুঁটির জোর। পুলিশ হুট করে তাকে গ্রেফতার করে ফেললেও পরে হয়তো ঠেলা বুঝেছে, কারণ সরকার মহলের অনেক ভিভিআইপির সাথেই নাকি মাহির বেশ ভালো সম্পর্ক। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মাহি আসলে কেন এত দ্রুত জামিন পেলেন? উপর মহলের কোনো নির্দেশনায় নাকি এমনি? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।